শুভ সকাল ভাই সব, সময় যখন ঘড়িতে 11:21, আমি এই সকাল সকাল বের হয়েছি মডিফাই যে জিক্সার বাইকটা আছে এই জিক্সার বাইকটা নিয়ে। আজকে এই জিক্সার মোটর বাইকটা নিয়ে যাচ্ছে হচ্ছে মানিকগঞ্জে। তো কি কারণে যাচ্ছি একটু পরে বলতেছি, তো চলেন সকাল সকাল ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বাইকারদের সব থেকে বড় শত্রু হচ্ছে রাস্তার অটোরিকশা, আর এই অটোরিকশার জন্যই বেশিরভাগ সময় কিন্তু একজন বাইকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো কাহিনী হচ্ছে, গত কিছুদিন আগে এই বাইকটার যখন রাস্তায় চলতেছিল হঠাৎ করে এক অটোরিকশা এসে মেরে দিছে। অটোরিকশা মেরে দেওয়ার কারণে এই বাইকটার রিমটা টাল হয়ে গেছিলো। তো রিমটার টালটা সারানো হয়েছে, বাট রিমের টাল ঠিক করতে গিয়ে এই ডিসপ্লেটা টাল হয়ে গেছে। তো এই বাইকের ডিসপ্লেটে টালটা সারানোর জন্য যাচ্ছি মানিকগঞ্জে, কারণ আগামী ভিডিওতে আপনারা হয়তো বা এই বাইকটার টপ স্পিডের ভিডিও দেখতে পারবেন। তো ইতিমধ্যে তো আপনারা এই বাইকটা নিয়ে দুইটা ভিডিও পেয়ে গেছেন। এই বাইকটা টপ স্পিড ডাবল স্ট্যান্ডে কিন্তু 144 উঠিয়ে দেখিয়েছিলাম। তো এখন অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এই বাইকটা টপ স্পিড আপনি হাইওয়েতে কত পান, এটা অবশ্যই একটা ভিডিও করে দেখাবে। তো যেহেতু বাইকটার ডিস্ক টাল হয়ে গেছে, হাই স্পিডে যদি ব্রেক ধরি সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো এর জন্যই ডিসপ্লেতে যে টালটা আছে এটা ঠিক করব। ঠিক করার পরে দেন এই বাইকটা নিয়ে চলে যাবো হচ্ছে টাঙ্গাইল হাইওয়েতে টপ স্পিডে একটা ভিডিও করার জন্য। তো চলেন এখান থেকে বের হই, বাদ বাকি কথাবার্তা বাইকের উপর উঠে বলতেছি। ওকে ইসলাম ভাই, এখানে আসছিলাম মানিকগঞ্জে কোথায় বাইকের ভালো টাল সারায় ওটা শুনে গেলাম। চলো না এখান থেকে এখন বের হই। সময় যখন ঘড়িতে 12:02, আমি রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। ভাই রে ভাই, যেদিকে যাই সেদিকে জিক্সার আর জিক্সার, জিক্সার আর জিক্সার, জিক্সারের ছড়াছড়ি হয়ে গেছে। জিক্সার বাইকে তিনজন নিয়ে চালানো খুবই কষ্ট। আমি আপনারা বাম সাইড দিয়ে হর্ন দিছি, চাপ দিলেন কেন? কোথায় রিক্সা? বাম সাইডে যদি রিক্সা থাকে আপনি ডান সাইডে বাইরে হবেন, আপনি বাম সাইডে চাপ মারছেন কেন? গাড়ি ঘোড়া চালায় না, দেখে শুনে চালায়। আমরা বাইকাররা যখন রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সতর্কতা নিয়ে চলাফেরা করি, বাট মাঝে মাঝে এমন কিছু ইনসিডেন্ট হয়ে যায় যেটার জন্য আমরা প্রস্তুতি থাকি না। এই বাইকটার যে মালিক, বাইকটা যখন রাইড করে সে অনেক দেখে শুনে বাইক রাইড করে, বাট অন্য একটা ভুলের কারণে তার বাইকের একটা ক্ষতি হয়ে গেছে। একজন বাইকারের অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে, আর একবার যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে পরে মানুষ বাঁচে না, আবার অনেক সময় অ্যাক্সিডেন্টে মানুষ বেঁচে যায়। বাট এই অ্যাক্সিডেন্টে মানুষ বেঁচে যায় বাট আপনি কাজটা কেন করলেন? আপনি কাজটা কেন করলেন? আপনি কাজটা কেন করলেন আপনি বলেন আমাকে, আপনি কাজটা কেন করলেন? হ্যাঁ না কাকা, ভুল না তো, এটা ভুল না, এটা ভুল না, পায়ও লাগছে।
এখানে কি ফার্মেসি আছে না? গাড়ি চাবি তো আমার কাছে না, ওই যে আছে সাথে আছে। ব্যথার একটা ওষুধ দেন।